গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এই গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার শিক্ষার্থী বাছাই প্রক্রিয়াটা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে, শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। কিভাবে প্রহসন করা হচ্ছে সেই ব্যাখ্যাটা আমি দিচ্ছি। আমাদের নীতি নির্ধারকরা কিভাবে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করছেন সেটি শুধরাতে হবে, এই কথা এটা বোঝানোর জন্যই আসলে আমার কিছু কথা বলা। আমি জানি না সবার কানে এই কথাগুলো পৌঁছাবে কিনা। সেটি হচ্ছে, আমি গত ভিডিওতে আমি জানিয়েছিলাম শিক্ষার্থী আবেদন প্রক্রিয়ার যে ক্রাইটেরিয়া সেটি জানিয়েছিলাম, অর্থাৎ একজন শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় 3 পয়েন্টের নিচে থাকলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ গুচ্ছ পদ্ধতির যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ওকে, মেনে নিলাম আপনাদের এই ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া যেটি আপনারা ঠিক করেছেন সেটি স্বাগত জানাচ্ছি, কিন্তু মূল সমস্যা হচ্ছে অন্য জায়গাতে। মূল সমস্যাটা কি, আপনারা 1.5 লাখ শিক্ষার্থী সিলেকশন করবেন পরীক্ষার জন্য। 3 ইউনিটে তাহলে কত হচ্ছে, মানে প্রতিটা ইউনিটে 1.5 লাখ, তাহলে 3 ইউনিটে কত, 3 ইউনিটে হচ্ছে 4.5 লাখ শিক্ষার্থী আপনারা পরীক্ষার জন্য সিলেকশন করবেন। তো আমার পরীক্ষার্থী সংখ্যা তো আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, অর্থাৎ 3 পয়েন্টের ওপরে পেয়েছে, অর্থাৎ 3 পয়েন্টের নিচে কত সংখ্যা পেয়েছে, হয়তো 2-3 লাখ পেয়েছে শিক্ষার্থী 3 পয়েন্টের নিচে, অর্থাৎ সি গ্রেড পেয়েছে যারা। তো এই 2-3 লাখ শিক্ষার্থী বাদ দিলেও তো আমাদের 13,65,000 শিক্ষার্থীর মধ্যে 8-9 লাখ শিক্ষার্থী বা 10 লাখ শিক্ষার্থী যোগ্য আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। সেখান থেকে আপনারা 4.5 লাখ শিক্ষার্থী বাছাই করছেন। তো বাকি 6 লাখ শিক্ষার্থীর কী অন্যায় করেছে? বাকি 6 লাখ শিক্ষার্থী তো বলছে না যে আমাদের ভর্তি করিয়ে নেন আপনাদের ইউনিভার্সিটিতে, তারা বলছেন, সে সকল শিক্ষার্থী এবং অভিভাবকরা বলছেন যে আমরা যেন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। জাস্ট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চাচ্ছে, তো তাদেরকে আপনারা কেন এই সুযোগ থেকে বঞ্চিত করবেন? আমি গণমাধ্যমের কিছু খবর পড়ে দেখেছি যে গুচ্ছ পদ্ধতির যে কমিটি রয়েছে ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য, সেই কমিটির সদস্যরা বলছেন যে তাদের আসন সংখ্যা নেই, এতটা একসঙ্গে এত শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেওয়ার মতো আসন সংখ্যা নেই। আপনারা পরীক্ষার কেন্দ্র বাড়ান তাহলে, আপনাদের ইউনিভার্সিটিতেই আসন করতে হবে এমন তো কোথাও লেখা নেই। আপনারা আপনার ইউনিভার্সিটির, ধরুন বেগম রোকেয়াতে পরীক্ষা হবে, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, তো বেগম রোকেয়া ইউনিভার্সিটির আশেপাশে আরও কলেজ আছে না, সরকারি কলেজ, বেসরকারি কলেজ, এমপিওভুক্ত কলেজ, কলেজ আছে না, স্কুল কলেজ, সেই জায়গায় আপনারা ভর্তি পরীক্ষার আসন করেন। সেখানে আসন করে আমার বাকি 6.5 লাখ বা 6 লাখ শিক্ষার্থীকেও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করান। এইটা না করলে তো এটা শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হবে, কারণ বাংলাদেশে এমন অসংখ্য শিক্ষার্থী আছে যাদের এসএসসিতে ওয়ে প্লাস নাই, ইন্টারে ওয়ে প্লাস নাই, কিন্তু তারা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এমন কি তারা বিসিএস ক্যাডার পর্যন্ত হয়েছে। এমন অসংখ্য শিক্ষার্থী আছে যারা বিসিএস ক্যাডার হয়েছেন, যারা এসএসসি ইন্টারে এ প্লাস পাননি, ঠিক আছে? তো আপনাদের যে ক্রাইটেরিয়া, 1.5 লাখ শিক্ষার্থীর যে ক্রাইটেরিয়া, সেটি আপনারা সিলেকশন করবেন কিভাবে, যে আপনারা মেধাক্রম যাচাই করবেন যে এ প্লাস থেকে শুরু করে আস্তে আস্তে পয়েন্ট কমাই কমাই 1.5 লাখে যতক্ষণ আসবে প্রত্যেকটা ইউনিট। তো আপনাদের এই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বা সত্যি সত্যি যদি শেষ পর্যন্ত এভাবেই আপনারা ভর্তি পরীক্ষা নেন, তাহলে এটি অন্যায় করা হবে শিক্ষার্থীদের সঙ্গে, কারণ সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়। আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যে 10 লাখ শিক্ষার্থী যোগ্য, এই 10 লাখের সঙ্গে গত বছরের তো আরও 3-4 লাখ শিক্ষার্থী আছে, তো মোটামুটি প্রায় 14 লক্ষ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এই গুচ্ছ পদ্ধতিতে। তো আপনারা যদি এরকম 1.5 লাখ শিক্ষার্থী ইউনিট প্রতি করেন, তাহলে তো আসলে হইল না বিষয়টা। 1.5 লাখ শিক্ষার্থী কেন আপনারা করবেন? আপনারা আরও আসন সংখ্যা আরও বাড়ান, 1.5 লাখের জায়গায় আপনারা 4 লাখ করেন প্রতিটা ইউনিটে, আপনারা 4 লাখ শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেবেন প্রত্যেকটা ইউনিটে। আপনার তো এক বিশ্ববিদ্যালয়ে 4 লাখ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশ হবে না, আপনাদের একই দিন একই সময়ে সমস্ত বাংলাদেশের যে গুচ্ছ পদ্ধতি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সব বিশ্ববিদ্যালয়ে 4 লাখ শিক্ষার্থীর সিট হবে, তাই না? সেরকমই তো হবে। আপনারা বলছেন যে কেন্দ্রে আসন সংখ্যা কম, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে আসন সংখ্যা কম, সিট সংখ্যা কম, সে কারণে সংকলন হবে না এতগুলো শিক্ষার্থীকে একসঙ্গে। তো আপনারা কি একটা কথা আপনাদের ভুলে গেছেন আপনারা, যে গত বছর কিন্তু সারা বাংলাদেশে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়নি, তাই না? তো সেবার তো সারা বাংলাদেশেই
পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা, সব পরীক্ষা সবাই অংশগ্রহণ করেছে। অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কথাই যদি আমি ধরি, ধরুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত বছর কিন্তু গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে কিন্তু সবাই যারা যোগ্য সবাই কিন্তু ফর্ম উঠিয়েছে, তাই না? কিন্তু এবার ওই বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে যে সবাই ফর্ম উঠিয়েছে, এবার শুধু বেগম রোকেয়াতে ওই সবাই মানে ওই সব শিক্ষার্থী বেগম রোকেয়াতে ফর্ম উঠাচ্ছে না, বরং ওই একই শিক্ষার্থী সংখ্যা সারা বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে ফর্ম ওঠাচ্ছে। তার মানে শিক্ষার্থী সংখ্যা কি কমে গেল না? শিক্ষার্থীর হার, ফর্ম ওঠানোর হার কমে গেল না এক একটা ইউনিভার্সিটিতে? তো তাহলে এক একটা ইউনিভার্সিটিতে কয়জন শিক্ষার্থী, কত হাজার শিক্ষার্থী আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? অবশ্যই গত বছরের তুলনায় তো কম, সিট সংখ্যা তো কম হবে, তাই না? মানে শিক্ষার্থী যেহেতু ভাগ ভাগ হয়ে যাচ্ছে এবার, তাহলে আপনারা বলছেন যে পরীক্ষা কেন্দ্র যদি তারপরেও না হয় আপনারা ইয়ে করেন, আশেপাশের কেন্দ্রগুলো নেন, কিন্তু শিক্ষার্থীদের অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেন। এটি প্রত্যেকটা শিক্ষার্থী চায় যে সেই সরকারি ইউনিভার্সিটিতে পড়বে, প্রত্যেকটি শিক্ষার্থী চায়। তো সেই শিক্ষার্থীর স্বপ্ন পূরণের জন্য একটাই বাধা, সেটি হচ্ছে ভর্তি পরীক্ষায় আপনারা অংশগ্রহণই করতে দিবেন না। আপনারা কি জানেন যে কে চান্স পাবে আর কে পাবে না? আপনাদের কি মনে হয় না যে বি গ্রেড, যে SSC এবং ইন্টারে দুটোতে বি আছে, সেও তো চান্স পেতে পারে আপনাদের ভর্তি পরীক্ষায়? পেতে পারে না, পেতে পারে, কিন্তু আমি চাই যে সবার জন্য ভর্তি পরীক্ষাটা আপনারা নিশ্চিত করেন। ভর্তি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করতে না পারে, তাহলে এই সিদ্ধান্তটি শিক্ষার্থীদের সঙ্গে এক ধরনের অন্যায়, অবিচার, প্রহসন। আপনারা যারা ভর্তি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কমিটিতে আছেন, দয়া করে এই ক্রাইটেরিয়া তুলে দিন যে 1.5 লাখ শিক্ষার্থী প্রতি ইউনিটে আপনারা বাছাই করবেন, এই ক্রাইটেরিয়া দয়া করে তুলে দিন। আপনারা যারা যোগ্য আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, অর্থাৎ 3 পয়েন্ট অনুযায়ী যারা যোগ্য, তাদের সবাইকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিন, প্লিজ।